হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের 25 এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেটা কিনা যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট হবে, আর বিশেষ করে আপকামিং WBP প্রিলিমিনারি এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। তোমরা ডেলি শিডিউলটা দেখতে পাচ্ছ, আমার ক্লাস থাকছে প্রত্যেক দিন সকাল 8:30টার সময়। এছাড়াও অন্যান্য স্যার ম্যাডামের ক্লাসগুলো এখানে শিডিউলে দেওয়া আছে, তোমরা একটু নোট করে নিও। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ পরাক্রম নামে একটা পেড ব্যাচ, যেটা কিনা কলকাতা পুলিশ এবং লেডি কনস্টেবল 2022 প্রিলিমিনারি এই এক্সামের জন্য বেস করে করা হয়েছে, যেখানে কিন্তু তোমরা একদম বেসিক থেকে চ্যাপ্টার অনুযায়ী সম্পূর্ণ কোর্সটা করতে পারবে। আর এই পেড ব্যাচটা শুরু হচ্ছে 27 জুন থেকে। একটা অফার দেয়া হচ্ছে, যার মাধ্যমে তোমরা মাত্র 980 টাকায় এটা পারচেস করতে পারবে, আর অফারটা ভ্যালিড থাকবে 28 জুন অবধি। এছাড়াও এই ব্যাচ নিয়ে যদি কোনো রকম এক্সট্রা ইনফরমেশন দরকার হয়, এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু এর একটা PDF দেয়া থাকে। তো আজকে অলরাউন্ডার ক্লাস নাম্বার 11, তো চলো শুরু করা যাক ক্লাসটা। ফার্স্ট কোশ্চেন রয়েছে, নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠা হয়? আমি টাইমারটা অন করছি, প্রত্যেকে তোমরা কমেন্টে পার্টিসিপেট করবে, আর টাইমার শেষ হয়ে গেলে রোজকার মতো অ্যান্সারটা পেয়ে যাবে। তো দেখো, রাইট অ্যান্সারটা হয়ে যাবে 1 জানুয়ারি 2015-ই নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়। এবার দেখো, নীতি আয়োগ সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন। নীতি আয়োগের চেয়ারম্যান কে, কাকে কে? নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে প্রাইম মিনিস্টার। বর্তমানে CEO কে আছে নীতি আয়োগের? CEO বর্তমানে CEO হচ্ছে অমিতাভ কান্ত, অমিতাভ কান্ত। আর যদি বলে ভাইস চেয়ারম্যান কে আছে, ভাইস চেয়ারম্যান আছে হচ্ছে সুমন বেরি। এটা কিন্তু রিসেন্টলি চেঞ্জ হয়েছে, নিউ অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম? নীতি আয়োগ প্রতিষ্ঠা হয়েছিল 1 জানুয়ারি 2015, চেয়ারম্যান হচ্ছে প্রাইম মিনিস্টার, CEO হচ্ছে অমিতাভ কান্ত, আর ভাইস চেয়ারম্যান যেটা নিউলি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেটা হচ্ছে সুমন বেরি। তাহলে আজকের কোশ্চেন নাম্বার 1টা হয়ে গেল, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো, কৃষ্ণদেব রায়ের দরবারে অষ্টদিগ্গজ কারা ছিলেন? 4টি অপশন রয়েছে, তোমরা রাইট অ্যান্সারটা জানাও। আর যে এক্সট্রা ইনফরমেশন গুলো দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই একটা খাতায় নোট করবে, ফলে পরীক্ষার আগে দেখবে প্রচুর ইনফরমেশন হয়ে গেছে। তো দেখো, এটার অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু 8 তেলেগু কবিকে বলা হতো অষ্টদিগ্গজ। আর এই কৃষ্ণদেব রায় কি, আমরা জানি বিজয়নগর এম্পায়ারের একজন বিখ্যাত রাজা ছিলেন। আর ওনার সময়ে কে ওনার সময় ভারতে আসেন, সেটা হচ্ছে কোন ট্রাভেলার, ফরেন ট্রাভেলার, সেটা হচ্ছে ডোমিঙ্গোস পিয়াস। ডোমিঙ্গোস পিয়াস আসে ওনার সময়, আর উনি একটা বই লিখেছিলেন যেটা থেকে খুব এক্সামে কোশ্চেন দেয়, সেটা হচ্ছে আমুক্ত মাল্যদা। আর এটা কোন ল্যাঙ্গুয়েজে উনি লিখেছিলেন, সেটা হচ্ছে তেলেগু। অনেক সময় এইটাই কোশ্চেনে দেয় যে কি আমুক্ত মাল্যদা নিম্নলিখিত কে লিখেছিলেন, আর অনেক সময় তাছাড়াও দেয় এটা কোন ভাষায় রচিত ছিল। এটা লিখেছিল হচ্ছে কৃষ্ণদেব রায়, আর লেখাটা হয়েছিল হচ্ছে তেলেগু ভাষা, আর উনি বিজয়নগর এম্পায়ারের কিং ছিলেন। তো এক্সট্রা ইনফরমেশন গুলো নোট করে নিও, আর রাইট অ্যান্সারটা দেখে নিও। তাহলে কোশ্চেন নাম্বার 2 হয়ে গেল, আমি তাহলে নেক্সট কোশ্চেনে মুভ করছি। নেক্সট কোশ্চেন, প্রতিহার রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে, প্রতিহার রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা ভোজ। নেক্সট দেখো, রাজা হর্ষবর্ধনের উদ্যোগে অনুষ্ঠিত দুটি মহান ধর্মীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ওনার সময় দুটো ধর্মীয় সম্মেলন হয়েছিল, বা সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল জানতে চেয়েছে। তোমরা রাইট অ্যান্সারটা জানাও। তো রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার 1, কনৌজ আর প্রয়াগে কিন্তু দুটো ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
আর এই রাজা হর্ষবর্ধন কোন ডাইনেস্টির রাজা ছিলেন? উনি হচ্ছেন পুষ্যপতি ডাইনেস্টিতে বিলং করতেন। আর আমি আগের দিনই পড়িয়েছিলাম, তোমরা মনে আছে কিনা জানি না, হর্ষ এরা কবে স্টার্ট হয়েছিল? হর্ষ এরা কিন্তু 606 এডিতে স্টার্ট হয়েছিল। নেক্সট দেখো, ভারতের সর্বাপেক্ষা পুরানো পুরাতন হাইকোর্ট হলো? অপশন এ তে রয়েছে বোম্বে, অপশন বি তে রয়েছে মাদ্রাজ, অপশন সি তে রয়েছে ক্যালকাটা হাইকোর্ট, আর অপশন ডি তে রয়েছে এলাহাবাদ হাইকোর্ট। তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, ক্যালকাটা হাইকোর্ট। আর এই ক্যালকাটা হাইকোর্ট কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল? 1862 তে। আর যে এই যে ক্যালকাটা হাইকোর্টের জুরিডিকশন কোন দুটো? একটা তো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর একটা হচ্ছে কোন দুটো স্টেট? আন্দামান নিকোবর। আন্দামান নিকোবর আর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই ক্যালকাটা হাইকোর্টের জুরিডিকশন আছে। তাহলে কোশ্চেন নাম্বার 5 হয়ে গেল, আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন দেখো, কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তোমরা রাইট অ্যান্সারটা জানাও। তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, রাজামুন্ড্রি। আর এই রাজামুন্ড্রি কোথায় আছে? এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে আছে। তাহলে কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র কিন্তু অন্ধ্রপ্রদেশের রাজামুন্ড্রিতে অবস্থিত। তোমাদের কিন্তু অনেকগুলো রিসার্চ ইনস্টিটিউশন এখনো অব্দি লেখানো হয়ে গেছে, আশা করব তোমরা কিন্তু অবশ্যই নোট করে রেখেছ। আরো যতগুলো ক্লাস থাকবে এর মধ্যে আমি সবকটা রিসার্চ সেন্টারই কিন্তু আমি কমপ্লিট করিয়ে দেব। নেক্সট দেখো, তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সারটা লেখো। রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, মারাঠা এবং আহমেদ শাহ আবদালির মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। আর এই তৃতীয় পানিপথের যুদ্ধ 1761-এ হয়েছিল, এটা একটু নোট করে নিও। নেক্সট যাব তাহলে আমরা। নেক্সট দেখো, শব্দ যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে বিস্তার লাভ করে তখন নিম্নের কোনটির কোনো পরিবর্তন হয় না? অপশন এ তে বলছে বেগ, অপশন বি তে বলছে কম্পাঙ্ক, অপশন সি তে বলছে তরঙ্গ দৈর্ঘ্য, নাকি অপশন ডি তে বলছে কোনোটিরই পরিবর্তন হয় না? তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, কম্পাঙ্ক। অর্থাৎ শব্দ যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় তখন কিন্তু ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হয় না, বাট ভেলোসিটি অ্যান্ড ওয়েভলেন্থের কিন্তু চেঞ্জ হয়। এখন আমরা সাউন্ড ওয়েভকে কি বলি এটাও কোশ্চেনে আসে। সাউন্ড ওয়েভকে কোন ওয়েভ বলা হয়? সাউন্ড ওয়েভকে বলা হয় হচ্ছে লংগিচুডিনাল ওয়েভ। আর লংগিচুডিনাল ওয়েভ কি? লংগিচুডিনাল হচ্ছে লংগিচুডিনাল ওয়েভ যেই ওয়েভটা ট্রাভেলস প্যারালাল টু দ্য ডিরেকশন অফ মোশন অফ পার্টিকেলস। তাহলে প্যারালালি যে ওয়েভটা পার্টিকেলের সাথে ট্রাভেল করছে সেটাকে বলা হচ্ছে লংগিচুডিনাল ওয়েভ। আর লাইটকে কি বলা হয়? লাইটকে বলা হয় কিন্তু ট্রান্সভার্স ওয়েভ। নেক্সট দেখো, ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে কবে পালন করা হয়? চারটি অপশন রয়েছে, রাইট অ্যান্সারটা বলো। প্রত্যেকে একটু কমেন্টে পার্টিসিপেট করো যতক্ষণ টাইমারটা চলছে। তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার এ, 14th November কিন্তু ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে পালন করা হয়। নেক্সট দেখো, ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি? তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, পরমবীর চক্র। নেক্সট দেখো, এলাইজা টেস্ট কোন রোগ নির্ণয় পদ্ধতি? অপশন এ তে রয়েছে ডায়াবেটিস, অপশন বি তে রয়েছে ক্যান্সার, অপশন সি তে রয়েছে যক্ষা, আর অপশন ডি তে রয়েছে এইডস। তাহলে এলাইজা টেস্টটা কোন রোগ নির্ণয়ে ব্যবহার মানে নির্ণয়ের পদ্ধতি সেটা কমেন্ট করে জানাও।
রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, এডস। তাহলে এলাইজা স্টেট, এলাইজা টেস্ট এডস রোগ নির্ণয়ের পদ্ধতি। নেক্সট যাব, নেক্সট দেখো, গণপরিষদের সংবিধান রচনার কাজ শুরু হয়েছিল কবে, মানে কনস্টিটিউশন অ্যাসেম্বলি কবে কনস্টিটিউশন শুরু করেছিল কাজ। রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, 9 ডিসেম্বর 1946। তো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত কোন গ্যাসটি কৃত্রিম ভাবে ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়। তো রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে ইথিলিন। রাজ্যের আপতকালীন তহবিল মানে কন্টিজেন্সি ফান্ড কার দ্বারা পরিচালিত হয়? অপশন এ তে রয়েছে রাজ্যের রাজ্যপাল, অপশন বি তে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী, অপশন সি তে রয়েছে রাজ্যের অর্থমন্ত্রী, আর অপশন ডি তে রয়েছে উপরের কোনোটি নয়। তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে রাজ্যের রাজ্যপাল। আর এই কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, যদি বলি কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, এটা কত নম্বর আর্টিকেলে আছে? এটা আছে হচ্ছে আর্টিকেল 267 এর 1। আর যদি কন্টিজেন্সি ফান্ড অফ স্টেট বলে দেয়, তাহলে কন্টিজেন্সি ফান্ড অফ স্টেটের আর্টিকেলটা হয়ে যাবে 267 এর ক্লস 2 তে আছে। তাহলে নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন দেখছো, একটা বুক রিলেটেড কোশ্চেন, নিউ ডাইমেনশন অফ ইন্ডিয়াস ফরেন পলিসি বইটি কার লেখা? রাইট অ্যান্সারটা দাও। তো রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন এ, অটল বিহারি বাজপেয়ী। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটির ভেদন ক্ষমতা সব থেকে কম? অপশন এ তে রয়েছে প্রত্যেকের ভেদন ক্ষমতা, মানে আর যে তিনটে অপশন রয়েছে তার মধ্যে বলছে, অপশন বি তে রয়েছে আলফা রশ্মি, অপশন সি তে বলছে বিটা রশ্মি, আর অপশন ডি তে বলছে গামা রশ্মি। তো রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে পেনিট্রেটিং পাওয়ার সব থেকে কম রয়েছে কিন্তু আলফা রশ্মি। তাহলে অপশন বিটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট যাব। তাহলে ভারতের বৃহত্তম উপজাতিটির নাম কি? অপশন এ তে রয়েছে সাঁওতাল, অপশন বি তে রয়েছে মুন্ডা, অপশন সি তে রয়েছে ভিল, আর অপশন ডি তে রয়েছে গোন্ড। তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, গোন্ড হচ্ছে ভারতের বৃহত্তম উপজাতি। নেক্সট দেখো, কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ সিভিল সার্ভেন্ট কে? অপশন এ তে রয়েছে অ্যাটর্নি জেনারেল, অপশন বি তে রয়েছে মন্ত্রী পরিষদ সচিব মানে ক্যাবিনেট সেক্রেটারি, অপশন সি তে রয়েছে স্বরাষ্ট্র সচিব, আর অপশন ডি তে রয়েছে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, ক্যাবিনেট সেক্রেটারি। তাহলে কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ সিভিল সার্ভেন্ট কাকে বলা হয়? ক্যাবিনেট সেক্রেটারিকে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের শহুরে জনসংখ্যা হলো, মানে 2011 সেন্সাস অনুযায়ী আরবান পপুলেশন কত জানতে চেয়েছে, বলো রাইট অ্যান্সারটা কি হবে।
তো রাইট অ্যানসারটা হয়ে যাচ্ছে কিন্তু অপশন নাম্বার সি, 13.16% কিন্তু আরবান পপুলেশন, 31.16% হচ্ছে ভারতের আরবান পপুলেশন। নেক্সট দেখো, মিশন ইন্দ্রধনুষ কার সাথে সম্পর্কিত? রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, পূর্ণ টিকাকরণ। এছাড়াও মিশন অন্ধ্রধনুষ ইন্দ্রধনুষ কিন্তু ব্যাংকিং সেক্টরের সাথেও সম্পর্কিত, বাট এখানে অপশনটা নেই, এখানে অপশন কিন্তু হয়ে যাবে পূর্ণ টিকাকরণ। নেক্সট দেখব, ডুয়াল সিটিজেনশিপ নিম্নলিখিত কোনটির বৈশিষ্ট্য? ফার্স্ট অপশানে রয়েছে একক সরকার মানে ইউনিটারি গভর্নমেন্ট, অপশন ডিতে রয়েছে ফেডারেল সরকার, অপশন সিতে রয়েছে সংসদীয় সরকার, আর অপশন ডিতে রয়েছে রাষ্ট্রপতির সরকার। রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, ডুয়াল সিটিজেনশিপ হচ্ছে ফেডারেল সরকারের একটি বৈশিষ্ট্য। নেক্সট দেখো, গুজরাটের বৃহত্তম তৈল খনি কোথায় অবস্থিত? চারটি অপশন দেখতে পাচ্ছ, তার মধ্যে রাইট অ্যান্সারটা প্রত্যেকে কমেন্ট করে জানাও। তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, আঙ্কেলেশ্বর। তাহলে গুজরাটের বৃহত্তম তৈল খনি কি হয়ে গেল? অপশন নাম্বার বি, আঙ্কেলেশ্বর। ব্রোকেন উইংস বইটির রচয়িতা কে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, সরোজিনী নাইডু। নেক্সট দেখো, কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতে ডাক টিকিট চালু করেছিলেন? অপশন এ তে রয়েছে লর্ড ডালহাউসি, অপশন বি তে রয়েছে লর্ড অকল্যান্ড, অপশন সি তে রয়েছে লর্ড ক্যানিং, আর অপশন ডি তে রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং। তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার এ, লর্ড ডালহাউসি ভারতে প্রথম ডাক টিকিট চালু করেছিলেন, এছাড়া উনি কিন্তু রেলওয়ে কানেকশনও চালু করেছিলেন। তো চলো আজকের সেশনের একদম লাস্ট কোশ্চেন, কে পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া অনুমোদন করে? রাইট অ্যান্সারটা হয়ে যাবে জাতীয় উন্নয়ন পরিষদ মানে এনডিসি মানে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। আর এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল 1952 কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল, আর এর চেয়ারম্যান কে? চেয়ারম্যান হচ্ছে, এক্স অফিসিও চেয়ারম্যান হচ্ছে প্রাইম মিনিস্টার। এছাড়া এখানটা এখানটা লিখে দিলাম, এছাড়া বলছি এই এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কাদের নিয়ে কম্পোস্ট হয়? এক নম্বর হয়ে যাচ্ছে প্রাইম মিনিস্টার, দু নম্বর হয়ে যাচ্ছে চিফ মিনিস্টার অফ অল স্টেট, আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর অফ অল ইউটি। তো চলো কি কি পেলাম, এনডিসি হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া অনুমোদন করে, এনডিসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল যেটা কিনা 1952 তৈরি হয়েছিল, এর চেয়ারম্যান হচ্ছে প্রাইম মিনিস্টার, হচ্ছে এক্স অফিসিও চেয়ারম্যান অফ এনডিসি, আর এনডিসি যদি বলে কি কি কাদের নিয়ে কম্পোজ, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার অফ অল স্টেট, আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরস অফ অল ইউটি নিয়ে কিন্তু এনডিসি কম্পোজ হয়। তাহলে এক্সট্রা পয়েন্ট গুলো একটু নোট করে নিও খাতায়। তো
চলো আজকে সেশনটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ক্লাসটাকে লাইক করবে আর বেশি করে শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে, যাতে ক্লাসটায় সবাই জয়েন করতে পারে আর সবাই ক্লাসটা থেকে উপকৃত হয়। এছাড়াও এই চ্যানেলে যারা নতুন আছো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে যে কোনো ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।